আগে মনে একটা কি করবে মিলাই দিবে। এই ব্যাপারে একটা পর্চা আছে, আসল আর পর্চা, আর তাদের কাছে আমালুস সুন্নাহ কিতাব আছে, আমালুস সুন্নাহ ওই কিতাবে এই পর্চাটা ঢুকে গেছে, এই পর্চাটাও ব্যাপক প্রচার করবে। ওখানে আসল অপরাধে কি করণীয়, কি বর্জনীয়, কি করণীয়, কি বর্জনীয়, আপনাদের কিছু প্রশ্ন, মুখমণ্ডলে কোনগুলো দাড়ির অন্তর্ভুক্ত, দাঁত উঠছে, দাঁত হাড্ডির উপরে দাঁত উঠছে না, ওই হাড্ডির উপরে যেটা ওটা দাড়ি, হাড্ডির উপরে যেটা ওটা কি দাড়ি, আর যে গাল গাল বলে ওর নিচে দাঁত আছে ওই হাড্ডিটা নেই, ওটা দাড়ি না, ওটা দাড়ি না, যার মনে চায় রাখবে, যার মনে চায় কাটবে। খানুর সাহেব লিখছেন সৎ বানানা, সদ বানানো যায় যায় আদাবুল মুআশারাত কিতাবে, সদ বানানো মানে কি, সদ বানানো মানে দাড়িটাকে সুন্দর করে সাইজ করা, তাকে বলে সদ বানানো, সদ বানানো যায় একটু বাড়তি রাখতে কি জন্য, তো তো সেটা ডিজাইন করতে চায় তো করতে পারে, একটু বাড়তি রাখ, বাড়তি মোটাও না থাকলে কোথায় ডিজাইন, অনেকের দেখা যায় গালের এই বসন গুলো চোখের কিনারে চলে আসে, কাটি করে সাইজ করে না রাখে তো শিম্পাঞ্জির মতো দেখা যায়, আপনার বিবির চেহারায় আপনার হক আছে, আপনার চেহারাও কি আছে, আপনার বিবির হক আছে, তো আপনি চোখ পর্যন্ত রাখতেন দাড়ি, হক দিলে তো মারুম করল, অনেকে খামাকে বাড়াবাড়ি করে মশলা জানে না কিচ্ছু না, মশলে এটিকে আপনিকে বলে লাহিয়া আর দাড়িকে বলে লেহিয়া, জবরদের পার্থ উর্দুতে হাড্ডিটাকে বলে দাঁড়, কি বলে আর হাড্ডির উপর যে পশম হয় তাকে বলে দাড়ি, দাঁড় থেকে গালে কি ওইটা আছে নাকি, গালে তো ওই হাড্ডি নেই, মানুষ মারা গেলে মুর্দার কবরে সব পৌঁছানোর উদ্দেশ্যে দোয়ার মাহফিল করে সবাইকে বিরিয়ানি খাওয়ানো জায়েজ আছে কিনা, এটা তো একটা ই হয় না, শরীয়তে দাওয়াত খাওয়ানো রাখছে খুশির সময়, বিয়ে করছে অলিমা খান ছেলে হয়েছে আকিকা খান, কেউ মরে গেছে দেখি খুশির সময়, এসব দাওয়াত খুবই অসবল আনফিট, শরীয়তের সাথে মেলে না, কিছু টাকা ঢুকিয়ে দিতে পারেন, লীলা পড়িয়ে দিতে পারেন, ধুমধামের বিরিয়ানির দাওয়াত, মানুষ মরছে না বিয়ে হয়েছে, এই ধরনের দাওয়াত যায় যায় নাই, এই ব্যাপারে তারা বিস্তারিত জানতে চান আমার লেখা ছোট্ট একটা বই আছে, ওটার নাম হলো জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন, ওই বইতে এই মশলা বিস্তারিত লেখা। পড়াই তো মুশকিল, যদি কোনো মুসলমান নাকি সে যদি হাদিস সন্দেহ করে আর না মানে
সুন্নতকে অস্বীকার করে, শুধু কোরআনের উপরে আমল করে, শুধু কোরআনের উপরে আমল করা সম্ভবপর না। বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তো বেঈমান হয়ে গেছে। কেন বেঈমান হয়েছে? কোরআনে আল্লাহ নিজেই কয়েক জায়গায় কয়ে দিয়েছেন যে আমার নবী তোমাদেরকে যা বলে এটা মানো। আমার নবী যেটা মানা করে এটা ছেড়ে দাও, আল্লাহ কইতেছে। যে নবীর কথা বলা হলো, তো সে নবীর সে কথাগুলো কি? ওইটা তো হাদিস। হাদিস যখন অস্বীকার করলেন, এই আয়াতটা কি করলেন? অস্বীকার করলেন। সাহাবাদের জামানায় এক মহিলা চুলের সাথে চুল মিলাইত বেশি চুল দেখানোর জন্য। আবদুল্লাহ বিন মাসউদ জানতে পারে, তাকে বললেন তোমার উপর তো আল্লাহ লানত, কারণ রসুল্লাহ বলে গেছে যে চুলের সাথে যে চুল মিলাইবে ধোকাবাজি করার জন্য, এর উপরে আল্লাহ লানত। তোর মহিলা খেপে গেল, বলল আমি তো কোরআনের হাফেজা, কোরআনের কোনো একটা কথা নেই, চুলের সাথে চুল মিলাইলে আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ কোন আয়াতে তো নেই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন, তুমি কোরআনে এই আয়াতটা কি পড়ো নাই? নবী যেটা আদেশ করে ওটা করো, নবী যেটা নিষেধ করে ওটা ছাড়ো, এই আয়াতটা পড়ো নাই? পড়ছি তো, এই আয়াত তো কোরআন আছে, এই জিজ্ঞাসা করলো। কোন দিন মজুর যদি শুক্রবারও কাজ করে তাহলে তার উপরে জুমার নামাজ ফরজ হবে কিনা? অবশ্যই জুমার নামাজ ফরজ হবে যদি সে শহরে থাকে। কাজের সময় ছুটি নিয়ে জুমায় যেতে হবে, ওই যদি ছুটি না যায় সেই লোকের কাজই করবে না, কাজই করবে না। রিজিকের মালিক আল্লাহ। অনেকগুলি রোজা ভাঙলে কয়টি রোজার কাফফারা দিতে হবে? যদি এক রমজানের রোজা যদি হয়, এক রমজানের তো কয়েকটা ভাঙলো, কাফফারা কয়টা আসবে? কাফফারা একটা আসবে, একই রমজানে যদি কয়েকটা। দাড়ি রাখা কি সুন্নত? সুন্নতের একটা হলো নবীজির তরিকা, সুন্নতের একটা অর্থ কি? এই অর্থ যদি করেন তো দাঁড়িয়ে দেখা সুন্নত, নবীজির তরিকা। কিন্তু আরটা হলো যে পজিশন, এক একটা হুকুমের একটা পজিশন আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, ওই লাইনে যদি যান তো দাঁড়িয়ে দেখা ওয়াজিব। দুইদের নামাজ যেরকম ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, বিতরের নামাজ ওয়াজিব, দাঁড়িয়ে দেখা ওয়াজিব। কেউ কেউ যে সুন্নত বলে না এই অর্থে যেটা আমাদের নবীজির তরিকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও সুন্নত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও কি কি অর্থ? নবীজির তরিকা। তাই বলে এটা সুন্নত হয়ে গেল? তো ফরজ থাকবে না, দূর শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।